সেই তো শোনো, তো আমি জীবনে দেখিও নাই, আজকে হাতে ধরলাম। বাস আরো ধরবি, আরো ধরবি, ওস্তাদের কথা মতো চল। এই স্বর্ণ নিয়ে অহন ডাইরেক্ট নারায়ণ স্বর্ণকারের দোকানে, ঠিক আছে? যায়া আমার কথা কবি লেদু ওস্তাদে দিছে ঠিক মতো মাইতেন। এক রতি কম হইলে শরীর থেকে এক রতি মাংস কিন্তু ওস্তাদ ছিঁড়ে নিব। ওস্তাদ তার চাইতে ভালো কথা হইলো, মাপ যখন করবো যে আমরা মাপছি কিন্তু আবার মাপাইতেছি, তাহলে কম হবো না। চেকিং দে, চেকিং দিব, তারপর দরাদরি কত করে বলি না, আমার ফোন ধরাই দিবি, মোবাইলে হাতা বালাই দেবো, দরদাম ফাইনাল, টাকা নিয়ে আমার অ্যাকাউন্টে। তোর কাছে যে অ্যাকাউন্ট আছে মনে আছে, মোবাইল আছে? আছে, আমার আছে, ওই সেভ করে আছে মোবাইলের মধ্যে। ওই নাম্বারে টাকা জমা হইলে আমার মোবাইলে খবর আইব, তারপর তোরা রওনা দিবি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে পথ খরচা লাগতো না, 2000 টাকা রেখে দিবি, বাকি টাকা জমা দিবি ব্যাংকে, ঠিক আছে? খরচা পাই গেলি, হয়ে গেলি তো। 2000 টাকা, ঠিক আছে, তাইলে 2000 টাকা নিয়ে আমরা স্বর্ণের দোকান থেকে এইখানে চলে আসবো, কেমন? আই সেই জুতা খাবি, এখানে এই বিকে তোকে পাঠাইছি কোন কামে, কোন কামে পাঠাইছি? খোঁজনের লেগা, ওই মেরে খোঁজনের লেগে, খোঁজনের লেগা, তোরা খুঁজতে বাড়াই যাবি, বুঝছস? তোরা খুঁজতে বাড়াই যাবি, বুঝছস? ঠিক আছে, নাহলে আমরা ওই তো আর কিছু টিহা আপনি দেন, 2000 টিহা, ওর 1000, আমার 1000 ফত করছে, ওই তো 2100 টাকা বেশি নিবি, যা 2100 টাকা নিবি, ঠিক আছে? খুঁজছি করছি, বাস একটা হাসি দে, এই যে ওস্তাদ, আমরা তো এই স্বর্ণ বেশি ফেলাম, তো একটা যদি এই গলার এই চেনটা যদি আমি গলা দিয়ে দিই একটু আপনার কিছু কইতেন, আমার খুব শখ জীবনে আছে কিছু কিনবি না, তাই কিনবে তাই এইটা ফিন্ডা যদি রওনা দিস, তাহলে নারায়ণের স্বর্ণের দোকানে যাওয়ানোর আগেই পুলিশ তরে ধরে নিব। লাগতো না, লাগতো না, আমার কিছু লাগতো না, যে দুহে রাখ এই জিনিস, আমি ধরতাম না, তুই ধরবি পুলিশ দিলে আমি অন্যদিক দিয়ে ধরতাম, তাই কর। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। ওস্তাদ আমার ভিতরে কিন্তু ডর লাগতেছে, কারণ বুঝতেছেন না ওরা দুজনের আগে কি করছিল, 500 কোটা জর্দা দিছিলেন, সেইখান থেকে কিন্তু কয়টা মায়েরা দিছিল, এই স্বর্ণ যদি মায়েরা দেয়। ওস্তাদ আর সাগরেদের মধ্যে তফাতেই জায়গায়, বুঝছস? অগো কইল যা এত ফ্যান, ওরা জর্দার কোটা চুরি করা পারবো, সোনা চুরি করার মতো সাহস অগো কইল যায় হনো হয় নাই। আমার খালাতো ভাই গুন্ডা সুরজ রেখে খবর দিব, এখন যদি 300 বাহিনী নিয়ে আইসা পড়ে, কোথায় থাকবো আপনি গো চেয়ারম্যানি, কোথায় থাকবো আপনি গো পাওয়ার ক্ষমতা, তার কি খবর দিব? কেন হামিরা বাবা, আমি কি দোষ করছি? জুলেখা বেগম এই বাড়িতে কেন, মনটাকে দিয়া তুই তারে এই বাড়িতে আনাইছস কেন? বিশ্বাস পাবে কিছুই থাকে না, আমি তো সেরকম স্কুল আসে দেখেছি জুলেখা চলে আসে, এটা তো আমার দোষ না, আমি তো বিশ্বাস পাবে কিছু থাকে না, আবার আল্লাহ কসম করে বলতে কিছু দেয় না। আমি জেল বাইর করছি, তোমারে আমি গড় দোলাই থেকে বাঁচাইছি, তোমারে আমি শেষা দেওয়ান থেকে বাঁচাইছি, আমি এই বাড়িতে জীবনেও পাড়াও দিতাম না, কিন্তু আমার বক্কর আমার প্রাণ প্রিয় স্বামীরে আমি ভালোবাসি, এর লিগে আমি আবার এই সংসারে আসছিলাম, কিন্তু সে কেন আসলো তাহলে এখন কি করা উচিত? তুমি এখন যাইয়া জুলেখার চুলের মুঠিটা ধরে এই বাড়ি থেকে বাইর করো, বাইর করো, যদি কিছুই না জানো যাও বাইর করো, তাড়াতাড়ি যান তুলা ভাই, আমার খারাপ যেমন বানানি খাইছে ওইটিকাও ঠিক তেমন বানানি খাইয়া আবার আমার এই পায়ের তলে পড়বো, লাত্তি মেরে বাই করবো না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।